আয় তবে সহচরীর আজকের পর্বে আমরা দেখতে পাবো সুজাতা বিয়ের মণ্ডপে টিপুকে বলে রুদ্র তাকাও আমার দিকে নয়তো আমি তুলকালাম কাণ্ড বাধাবো। তখনই টিপু বাধ্য হয়ে ঘুরতেই সুজাতার জায়গায় বরফিকে দেখতে পায় এবং খুশি হয়ে বলে যে বরফি তুমি এদিকে বরফি চোট লাগা পায়ে গুরুদেবকে ধরে বলেন যে আপনি যদি আজকে সব সত্যি কথা না বলেন তাহলে আপনাকে পুলিশে দেব গুরুদেব ভয় পেয়ে যায় এবং বরফির কথায় রাজি হয়ে যায় এদিকে বিয়ের মণ্ডপে সুজাতা টিপুকে বলে রুদ্র আমাকে মালাটা পড়াও তখন রুদ্রমালাটা ছুঁড়ে ফেলে দিয়ে বলে যে বরফি ছাড়া আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না তখন সুজাতা অগ্নিকুণ্ডের জ্বলন্ত কাঠ হাতে নিয়ে টিপুর দিকে তেরে আসে এবং বলে তুমি আমায় বিয়ে না করলে তোমাদের আদরের রঞ্জিনী অর্থাৎ বর্ফিকে আমি শেষ করে দেব তখনই টিপু বাধ্য হয়ে বলে ঠিক আছে আমি এই বিয়েতে রাখি ঠিক সেই সময়ই বরফি এসে বলে যে এই বিয়ে বন্ধ হোক তারপর বলে যে আজ সব সত্যি সবার সামনে আসবে এরপর গুরুদেবকে ধরে আনা হয় এবং তিনি সব সত্যি স্বীকার করে নেয় এবং বলেন যে বরফি নয় সুজাতাই আসলে মাঙ্গলিক এই কথা শুনে সুজাতা রেগে গিয়ে বরফির গলা টিপে ধরে কিন্তু সবাই এবং টিপু ছুটে গিয়ে বরফিকে বাঁচায় এবং সেই মুহূর্তেই পুলিশ আসে এবং সুজাতাকে অ্যারেস্ট করে আর যেতে যেতে সুজাতা বলে যায় আমি কাউকে ছাড়বো না এই রঞ্জিনী আর রুদ্রকে আমি কোনো দিনই সুখী থাকতে দেব না তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর আপনাদের আজকের পর্ব কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না